যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া সরববিদ্যা স্বরূপাং তাং সারোদাং প্রণবাম এই যাত্রা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘের সবাইকে আমার আন্তরিক নমস্কার প্রীতি জানাচ্ছি এত সুন্দর মন্দির আর আপনাদের দেখে মনটা এমনি ভালো হয়ে গেল তা আমাকে বলেছিলেন মায়ের কথা বলতে ঠিক যেহেতু মায়ের মঠকেই তো আমরা রিপ্রেজেন্ট করছি কিন্তু আমি মায়ের সঙ্গে আরেকজনের কথাও বলবো তিনি হচ্ছেন নিবেদিতা কারণ আমি দেখেছি যে আমাদের ঠাকুর মা স্বামীজির কথা আমরা অনেকেই তাও একটু জানি কিন্তু ভগিনীর কথা আমরা তেমন করে এখনও কিন্তু জানি না তো সেই জন্য আমার ইচ্ছা হলো যে আপনাদের কাছে একটু ভগিনীর কথা বলি যে উনি আমাদের কাছে কি ছিলেন বা উনি কি করেছিলেন সে তো মূল্যায়ন এখন আমরা করে উঠতে পারিনি আমি একটুখানি শুধু মায়ের সঙ্গে ভগিনীকে যোগ করে আপনাদেরকে আজকে একটু সে অমূল্য কথা বলবো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে ভগিনীর কথা ধর্মের নামে পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গল কামনায় এবং মানুষের অন্তর্নিহিত দেবত্বের নামে আচার্য বিবেকানন্দের বজ্রকণ্ঠ কণ্ঠগম্ভীর সেই আহ্বান শুনেছিলেন লন্ডন শহরের উন্নত সমাজের বিদুষী বহু সম্মানিত মার্গারেট এলিজাবেথ নোবেল কি ছিল সেই আহ্বানে হে মহাপ্রাণ ওঠো জাগ জগৎ দুঃখে পুড়ে খা হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে এই আহ্বানে একটাই অর্থ ছিল অর্থ কি না বহু জন হিতায় বহু জন সুখায় আত্মবিসর্জন সেই নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেবার অঙ্গীকার নিয়েই ভারতবর্ষে এলেন মার্গারেট সেটা ছিল আঠারোশো সালের আঠাশ জানুয়ারি ওই বছরই সতেরোই মার্চ দিনটিতে তার জীবনে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল কি না সেই দিন তিনি বাগবাজারের একটি জীর্ণ গলিতে শ্রীরামকৃষ্ণ শক্তি শ্রী শ্রী মা সারদা দেবীর পদপ্রান্তে আনত হয়েছিলেন এই যে শ্রী শ্রী মা এবং নিবেদিতার যে মিলন এটি কিন্তু একটি সাধারণ মিলন নয় এটি একটি মহামিলন এটি একটি মহা সমন্বয় আপনারা ওই ছবিটা দেখেছেন না যেখানে মা আর সিস্টার সামনাসামনি বসে আছেন অনেকেই তো দেখেছেন কি মনে হয় ছবিটা দেখলে যেন মনে হয় দুজন বিপ্লবিনী মুখোমুখি বসে আছেন একজন মানুষের মনোজগতে অন্তর্জগতে বিপ্লব ঘটাচ্ছিলেন আর একজন আক্ষরিক অর্থেই সমস্ত ভারতবর্ষটাকে কাঁপিয়ে দিয়েছিলেন অথবা বলা যায় যে একটা চঞ্চল প্রখর গতিবেগ সম্পন্ন নদী যেন নিজেকে সঁপে দিতে এসেছেন তার নিজের যে গতিবেগ তাকে কিছুটা প্রশমিত করে সঁপে দিতে এসেছেন কোথায় না সাগরের প্রশান্ত গভীর অতল স্পর্শিতায় নিজেকে সমর্পণ করে দিতে এসেছেন আর এতেই তার জীবনের চরিতার্থতা খুঁজে পেয়েছেন এই যে দুজন এদের মধ্যে একজন শ্রীশ্রী মা তিনি হলেন প্রাচ্যের ঐতিহ্য আদর্শ আর ভগিনী মার্গারেট তিনি কিনা না আর তার মধ্যে আমরা আধুনিকতার প্রকাশ দেখতে পাই এই দুজনের মিলনে মানে শ্রী শ্রী মাকে কেন্দ্র করে যে নিবেদিতাকে যন্ত্র করে আমরা দেখব ভবিষ্যতে একটা মহা বিপ্লবের সূচনা হয়েছে এই যে পাশ্চাত্য নারী মার্গারেটকে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মায়ের কাছে কেন এনেছিলেন কারণ তিনি চেয়েছিলেন যে মার্গারেটকে নতুন করে ভারতীয় নারীর আদর্শের মধ্যে আবার যেন জন্ম নেওয়াতে পারেন সেই জন্য তিনি পাশ্চাত্য প্রাচ্যের যে আদর্শ সেই ঐতিহ্যের যিনি মূর্তি সেই ভারত প্রতিমা সেই শ্রী মায়ের কাছে তাকে নিয়ে এসেছিলেন শ্রীশ্রী মা কে ছিলেন না শ্রী মা এসেছিলেন এই পৃথিবীতে সকলের মা হয়ে তিনি এসেছিলেন সত্যিকারের মা হয়ে কবিকল্পনার মা নন কথার কথা মা নন গুরুপত্নী নন সত্য জননী বিশেষ করে যারা দুর্গত যারা অসহায় তাদের সত্যিকারের মা হয়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন স্বামী বিবেকানন্দ এই নিত্য অথচ ব্যক্তিগত মাকে জানতেন কিন্তু তখনও মাকে তার ওই অবরোধের প্রাচীরটা ভেঙে বাইরের জগতের কাছে আনা হয়নি স্বামীজি এবং তার গুরুভাইরা তখনও মাকে সকলের কাছে প্রকাশ করেননি কেন তারা ভয় পাচ্ছিলেন মাকে দেখার চেনার দৃষ্টি কি সবার আছে কিন্তু স্বামীজি জানতেন যে মার্গটের এই দৃষ্টি আছে কেন মাকে জানতে গেলে চাই অন্তর্দৃষ্টি আর স্বামীজি জানতেন যে মার্গার্টের মার্গারেটের এই দৃষ্টি আছে নিবেদিতা জীবনীকার অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু লিখছেন যে স্বামীজি কি একটা বিরাট ঝুঁকি নেননি ঠিকই কিন্তু স্বামীজি জানতেন যে তিনি কি করছেন তিনি জানতেন নিবেদিতার মধ্যে আছে ধাবমান অগ্নি তিনি তার মধ্যে আছে জগত জগৎ আলোড়নকারী শক্তি সেই অগ্নিকে তিনি নিয়ে এলেন সেই ধাবমান অগ্নিকে তিনি নিয়ে এলেন শান্ত কিরণ প্রদীপের সামনে আমাদের শাস্ত্র যাকে বলছেন যখন সূর্য চন্দ্র তারারাও আলো দেয় না তাত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমা বিদ্যুত ভান্তি কুতোময় অগ্নিহি তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি যখন এই সূর্যচন্দ্র তারারাও আলো দেয় না তখন যে আলো থাকে যে আলোরও যে আলো আলোর উৎস যিনি সেই আলোর উৎসের সামনে এসে দাঁড়ালেন মার্গারেট তিনি মাকে চিনতে পেরেছিলেন কিন্তু তিনি কেমন করে মাকে চিনতে পেরেছিলেন তা কিন্তু আমরা জানি না কিন্তু তিনি যে চিনতে পেরেছিলেন তার বহু প্রমাণ আমরা পাই প্রধানত তার চিঠিপত্র থেকে কিন্তু দেখুন মাকে না চেনারও তো প্রচুর কারণ ছিল কেন না এই মার্গারেট যিনি ইংল্যান্ড থেকে আসা তিনি নিজেই একজন মনস্বিনী নারী তার সঙ্গে কি ছিল তার সঙ্গে তার অসামান্য ব্যক্তিত্ব তার রচনা রচনাশৈলী তার বাগ্মিতা এবং বলা যায় যে সেই সময় তিনি লন্ডন সমাজের একজন বিশেষ ব্যক্তি এবং তার ওঠা চলা সব সেই সময়ের এলিট ক্লাসের সঙ্গে তারা কে ছিলেন বার্নার সাহ হারবার স্পেন্সার প্রমুখ সব বড় বড়ো মানুষদের সঙ্গে এবং বলা যায় সেই সতেরো বছর বয়সে তিনি নিজে একটা স্কুল তৈরি করে ফেললেন কিনলে স্কুল এই মন্টেশ্বরী নতুন শিক্ষা পদ্ধতিতে সেই যে মার্গারেট যিনি কিনা তার গুরু বিবেকানন্দ বিশ্ববিখ্যাত বিবেকানন্দের সঙ্গেও কথা বলেছেন কিভাবে একটি কথাও যাচাই না করে নেননি বাট স্বামীজি ওয়াট না বলে কোনো কথা বলেননি আর তিনি কার কাছে এলেন না তিনি কি তিনি সারদা দেবী যিনি লৌকিক অর্থে বলা যায় অশিক্ষিতাই করতে একটু বা পারেন লিখতে তো পারেন না যিনি কিনা সদা অবগুন্ঠিতা যিনি বহির্জগতের সমস্যা নিয়ে বিশেষ ব্যস্ত নন সেই মার্গারেট সেই সারদা মায়ের মায়ের দেবীর কাছে এলেন নিবেদিতা আর আশ্চর্যের ব্যাপার তিনি প্রথম মুহূর্তেই বিজিত হয়ে গেলেন আর সবচেয়ে অবাক হয়ে যাই আমরা এই পরাজয়ের আনন্দে তিনি নিজেই বিভোর হয়ে গেছেন শারদা দেবীর একটি অপর পরিচয় তিনি জানতেন সেটা হচ্ছে তিনি তার গুরুর গুরুপত্নী কিন্তু আরেকটা পরিচয়ও তিনি জানতে চাইতেন তিনি ভাবতেন যে শ্রীর কৃষ্ণ দেব যদি অবতার হন তাহলে তার পত্নীর মধ্যে এমন কোন দৈবী শক্তি কোন ঐশী মহিমা থাকবে এবং তিনি সারা জীবন ধরে এই প্রশ্নটির উত্তর খুঁজেছিলেন এবং আমাদের মহা সৌভাগ্য যে তিনি সে উত্তর নিজের জীবনেই পেয়েছেন আর পেয়েছিলেন বলেই আমরা দেখেছি যে তিনি তার ছোট বোন মেয়েকে বলছেন লিখছেন যে তার সন্তানরা যখন ঘুমিয়ে পড়বে তারা যেন ঘুমাবার আগে রাত্রে ঘুমোতে যাবার আগে শ্রীশ্রী মাকে প্রণাম করে ঘুমোতে যায় তখনকার দিনে প্রখ্যাত সমাজতত্ত্ববিদ এস কে র্যাটক্লিফকে তিনি বলছেন তার প্রথম সন্তান জন্মালে তাকে তিনি শ্রীশ্রী মায়ের কাছে নিয়ে আসবেন মিসেস র্যাটক্লিফকে লিখছেন লিখছেন যে আমার ধারণায় বর্তমান পৃথিবীর মহত্তমা নারী হচ্ছেন শ্রী শ্রী মা দেবী যে তিনি মাকে চিনতে পেরেছিলেন তিনি যখন প্রথম ভারতবর্ষে এলেন প্রথম কিছুদিন কিন্তু তিনি মায়ের কাছেই ছিলেন কিন্তু আশ্চর্য লাগে ভাবতে ইনি যখন মায়ের কাছে এলেন তখন তার বন্ধু মিস ম্যাকলাউড তাকে বলেছিলেন যে একে মা বলে ডেকো তখন কিন্তু নিবেদিতার বুকের মধ্যে একটা মোচড় পড়েছিল তিনি ভেবেছিলেন একে মা বলে ডাকবো তাহলে সাগর পারে যে আমার গর্ভধারিণী মা বসে আছেন তার জায়গা কম হয়ে যাবে না তো দীনিবেদিতা আশ্চর্য হয়ে দেখেছিলেন যে এই বিশ্ব জননীর অন্দর মহলে তার নিজ জননীর আসনখানি কবি আগে পাতা হয়ে গেছে একটুও কোথাও কম কিছু করেনি তিনি যেদিন প্রথম শ্রী মাকে দেখলেন তিনি ডায়েরিতে লিখছেন সেই দিনটিকে লিখছেন ডে অফ ডেজ বলে তার জীবনের একটি পরম লগ্ন বলে মনে করছেন আমি বললাম যে তিনি প্রথম যখন ভারতবর্ষে এলেন কিছুদিন তিনি মায়ের সঙ্গে কাটিয়েছিলেন তারপরে তিনি পরিস্থিতি বুঝে অন্য বাড়িতে উঠে যান কিন্তু তারপরেও তিনি কাছেই বাগবাজারেই থাকতেন প্রত্যেক রবিবার ছুটির দিনে তিনি মায়ের কাছে আসতেন তিনি কি দেখেছিলেন মায়ের মধ্যে তিনি এই প্রাচ্যের অপূর্ব প্রতিমার মধ্যে দেখেছিলেন অতীত ভারতবর্ষের সীতা সাবিত্রী গার্গী মৈত্রীকে তিনি এই সর্বভাবময়ী সারদার মধ্যে মিশে থাকা এইসব আদর্শ নারীদের চিনতে পেরেছিলেন তারা যেন তাদের প্রাচীনতার খোলস মুক্ত হয়ে এই মহামহিমময়ীর চরিত্রে মিশে গিয়েছিলেন নিবেদিতা নিজেই মায়ের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে অবাক হয়ে গেছেন তিনি বলছেন এত শান্তি এমন অন্তরলীন চরিত্র তো তিনি আগে কখনো দেখেননি কি শান্ত কি আনন্দময়ী অথচ এর মর্যাদা লঙ্ঘন করে এমন সাধ্য কারণেই তিনি আমাদের যুগকে আমাদের আমাদের ডেকে বলছেন এসো যদি ভালো করে বাঁচতে চাও যদি শান্তি চাও যদি প্রেম চাও যদি বৈরাগ্য চাও তাহলে এই মহিমময়ীর পদপ্রান্তে এসো তাকে চিনতে শেখো কেন তিনি ভারতীয় নারীদের সম্পর্কে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী আমাদের খুব আশ্চর্য লাগে যে নিবেদিতা কেমন করে মাকে চিনতে পেরেছিলেন দেখুন আমি আগেই বললাম যে তিনি নিজেই একজন মনস্বিনী ছিলেন তার সঙ্গে যুক্ত হয়েছিল তার প্রচণ্ড শক্তিশালী যে পাশ্চাত্য সংস্কৃতি তিনি নিজে যাজক ধর্ম যাজক পরিবারের কন্যা ছিলেন সুতরাং এই যে খ্রিস্টীয় সমাজের যে ধর্ম দর্শন এগুলো সম্পর্কে তিনি আগে থেকেই পড়াশোনা করেছিলেন শুধু তাই নয় এই যে খ্রিস্টীয় সাধক সাধিকাদের যে ত্যাগের জীবন তপস্যার জীবন সেটিও কিন্তু তার আয়ত্তে ছিল এই সব সবকিছুর সঙ্গে সবচেয়ে বড় কি ছিল পাশ্চাত্য যুক্তিশীলতা এই সব কিছু মিলিয়ে তিনি কিন্তু শ্রী শ্রী মাকে দেখেছিলেন তাই তার দেখার মধ্যে আমরা একটা নতুন আলো দেখতে পাই যা কি না যারা দীর্ঘদিন ধরে মায়ের কাছে ছিলেন মায়ের ওই অবরোধের মধ্যে ছিলেন তারা যেই দৃষ্টি দিয়ে মাকে দেখেছিলেন নিবেদিতার দেখা ছিল অনেকটাই আলাদা নিবেদিতা মাকে খুব ভালোবাসতেন বলতেন মাতা দেবী তার দীর্ঘদিনের সহকর্মী সরলা সরকারের একটি ছোট্ট বই আছে যে নিবেদিতাকে যে রূপ দেখিয়াছি ছোট্ট পাতলা বই খুব সুন্দর বই তো সেখানে উনি লিখছেন যে নিবেদিতা যখন মায়ের কাছে আসতেন তখন তিনি একেবারে যেন একটা শিশু হয়ে যেতেন ঠিক একটি মাতৃনির্ভর পরায়না বালিকা একটি ছোট্ট মেয়ে যেমন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে উনিও ঠিক করে মায়ের প্রতি নির্ভরশীল ছিলেন উনি বলছেন উনি লিখছেন যে নিবেদিতা যাহার নায় তেজস্বিনী রমণী রমণী কুলে দুর্লভ সেই যাহার প্রদীপ্ত অন্তর্ভেদি নয়নের দৃষ্টি দেখিলে মনে হইত যে জগতের সকল রহস্য সমাধানে তিনি সক্ষম তিনি যখন মাতা দেবীর সম্মুখে উপস্থিত হইতেন ঠিক মনে হইত যেন একটি পঞ্চম বর্ষিয়া নিতান্ত মাতৃ নির্ভর পরায়না বালিকা কিরকম জানেন যেমন একটা ছোট্ট পাঁচ বছরের মেয়েকে যদি মা কখনো বলেন আমাকে এক গ্লাস জল এনে দাও তো সে কি করে সে দুটি ছোট্ট ছোট্ট হাত দিয়ে টলমলো পায়ে এক গ্লাস জল নিয়ে মায়ের কাছে আসে যেন একটা কি বিরাট কাজ করে ফেলেছে এমন তার মনের ভাব নিবেদিতারও ঠিক তাই হতো যদি মায়ের কোনো ছোট্ট একটা কাজ করতে ওকে দেওয়া হতো কি যে করতেন কি যে খুশি হয়ে যেতেন কখনো কখনো মা যে আসনটিতে বসতেন ওটি নিবেদিতাকে পেতে দিতে বলা হতো সেই আসনটি নিয়ে তিনি কতবার যে তার ধুলো ঝাড়বেন ধুলো তো কিছু নেই কতবার মাথায় ঠাকাবেন কতবার বুকে ঠাকাবেন কতবার চুমু খাবেন তারপর কি সন্তর্পণে সেই আসনখানি খানি পেতে দেবেন যেন জীবন ধন্য হয়ে গেল একদিন শ্রী শ্রী মা নিবেদিতার কপালে একটা সিঁদুরের টিপ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে যেমন পাঁচ বছরের মেয়েকে মা এরকম চিবুক ধরে চুমু খায় ওইরকম শ্রী শ্রী মা নিবেদিতার চিবুক ধরে চুমু খেয়েছেন ব্যাস নিবেদিতাকে আর দেখে কে আনন্দে একবারে হাত তুলে নাচতে শুরু করে দিয়েছেন নিবেদিতা প্রতি রবিবার মায়ের বাড়িতে আসতেন কেন মায়ের একটু সেবা করবেন কি করতেন ওই যে মায়ের ঘরের জানলাগুলো জানলার জাননার কাছ সব ভালো করে পরিষ্কার করে সাবান জল দিয়ে ধুয়ে মুছে একেবারে ঝকঝকে করে রাখবেন নিবেদিতা জীবনীকারকে লিজেল রেমকে মায়ের সেবক অসিতানন্দ স্বামী বলছেন যে নিবেদিতা ঠিক যেন একটি অনুগত সন্তানের মতো মায়ের সেবা করতে চাইতেন মায়ের সেবা করতেন উনি বলছেন নিবেদিতা নিজের চিঠিতে লিখছেন চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে চিঠিতে লিখছেন যে আমার যে কি ইচ্ছে হয় মাকে একটু মায়ের একটু সেবা করি মাকে সারা দিন কত মানুষ ঘিরে থাকে আমি যদি মায়ের জন্য একটা জিনিসপত্র রাখার তাক করে দিতে পারতাম আরো কত কি মাকে আমার দেবার ইচ্ছা তিনি চাইতেন যে নিবেদিতা যেখানেই যখন তার ওই স্কুলটি যখন তৈরি হলো নিবেদিতা নিজেকে কৃতার্থ জ্ঞান করেছিলেন যেদিন তার তৈরি ওই বিদ্যালয়ে যেটা নিবেদিতা বিদ্যালয় সেদিন শ্রী শ্রী মা এসেছিলেন ওই স্কুলটি প্রতিষ্ঠা করতে ওই স্কুলটিকে বলা যায় স্বামীজির ইচ্ছা মূর্তি যেদিন আর সেই মূর্তিতে তার বোধনের দিন এসেছিলেন স্বয়ং শ্রী শ্রী মা জগদ্ধাত্রী তিনি এসে ওই পুজো করেছিলেন করে তিনি স্কুলের উদ্বোধন করেছিলেন আর আশীর্বাদ করেছিলেন কি আশীর্বাদ সে বিখ্যাত সেই আশীর্বাদ বলছেন এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা আদর্শ বালিকা হয়ে উঠবে আর এখানকার এই মেয়েদের প্রতি জগৎজননীর আশীর্বাদ বর্ষিত হবে দেখুন জগৎজননী নিজেই আশীর্বাদ করছেন সেদিন তো নিবেদিতার মনোজগতে যে কি আনন্দের তুফান উঠেছিল অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু লিখছেন যে সেটা তো আমরা জানিনি জানতে পারিনি কারণ সেদিন তো কেউ সাক্ষী ছিল না কিন্তু পরিপূর্ণ হৃদয়ে নিবেদিতা লিখছেন যে ভারতবর্ষের শিক্ষিতা নারীদের কাছে মায়ের এই আশীর্বাদের চাইতে কোনো মহত্তর শুভ শুভ ধারণা শুভ চিন্তা আমি শুভ লক্ষণ আমি কল্পনাও করতে পারি না আমরা দেখছি পরবর্তীকালে যখন শ্রী মা নিবেদিতার স্কুলে এসেছিলেন তার দুটো ছবি আমরা পাই সেদিন আমরা দেখতে পাই নিবেদিতা কি করেছিলেন একটি ছবি পাই সরলা বলা সরকারের রচনায় আরেকটি ছবি পাই শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগে সরলা বলা সরকার লিখছেন যে নিবেদিতার স্কুলে একদিন শ্রী শ্রী মা আসবেন আপনারা মোবাইল ফোনগুলো বন্ধ করে রাখুন অথবা সাইলেন্ট করে রাখুন মানে বাজলে না সবারই মনসংযোগে অসুবিধা হবে প্রত্যেকে একটু চেক করে নিন একটু সাইলেন্ট করে দিন তিনি বলছেন যে শ্রী শ্রী মা আসবেন নিবেদিতার স্কুলে বলছেন নিবেদিতাকে আর পায়েকে যেদিন থেকে শুনেছেন যে মা আসবেন তার স্কুল বাড়িটাকে ফুল পাতা দিয়ে একেবারে সাজিয়ে ফেলেছে ঝকঝকে করে পরিষ্কার করে তারপর কি ছাত্রীরা মাকে কি শোনাবে কি করে মাকে অভ্যর্থনা করবে এই সব ভাবতে ভাবতে নিবেদিতা যেন আর নিজের মধ্যে নেই তারপর যেদিন মা আসবেন সেদিন নিবেদিতা তো সব রকম প্রস্তুতি করেই রেখেছে তারপর এত আনন্দ যে একবার ছুটে গিয়ে টিচার গলা জড়িয়ে ধরে হাসছেন আর একবার ছুটে গিয়ে ছাত্রীদের গলা জড়িয়ে ধরে হাসছেন তারপরে কখনো ছুটে গিয়ে দাসীর গলা জড়িয়ে ধরে আসছেন এমনই তিনি যেন আনন্দে পাগল হয়ে গেছেন না মা আসবেন তার স্কুল দেখতে আরেকদিন যেটা আমরা মায়ের কথা দ্বিতীয় ভাগে পাই যে মায়ের সেদিন আসার কথা সকাল আটটায় কিন্তু মা এসেছেন আস্তে আস্তে মায়ের কোনো কারণে বিকেল চারটে হয়ে গেছে এই এতক্ষণ সময় নিবেদিতা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন মা এসেছেন নিবেদিতা ওই ধুলোর উপরে ষাষ্টাঙ্গে মাকে প্রণাম করছেন তারপরে মাকে নিয়ে এসেছেন সেই সেই বিখ্যাত বাড়ি আপনারা গেছেন তো ষোলো নম্বর বসপাড়ালেনের সেটি একটি তীর্থস্থান ষোলো নম্বর সতেরো নম্বর বাড়ি যেটি আমার এখন আমাদের সারদা মঠের আপনারা অবশ্যই যাবেন সেখানে কে আসেননি শ্রী শ্রী মা ওই ঠাকুর দালানে পূজা করেছেন ওখানে বসেছেন ওই বাড়িতে রবীন্দ্রনাথ গেছেন স্বামীজি গেছেন জগদীশ চন্দ্র বোস গেছেন তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সেই মহা মহামহাবীরেরা যারা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্ত করেছিল তারা সবাই ওই বাড়িতে গেছে। সেই বিখ্যাত বাড়ি সেই বাড়িতে সেই ষোলো নম্বর বসপাড়ালের বাড়িতে সেই যে ঠাকুর দালানে মাকে নিয়ে বসিয়েছেন নিবেদিতা আর সব ছাত্রীদের হাতে ফুল দিয়েছে তারা মাকে ফুল দিয়ে মাকে পুষ্পাঞ্জলি দেবে তারপর ওদের শিখিয়ে দিয়েছে ওরা কি কি করবে গান করবে কে কবিতা বলবে তা তারা তো বলছে মা সবার নাম জিজ্ঞাসা করছেন তারপরে যখন মা বলছেন যে আচ্ছা বাহ নিবেদিতার মেয়েরা তো বেশ শিখেছে এই যে মা প্রশংসা করেছেন ব্যাস নিবেদিতাকে আর পায়ে কে নিবিদা আনন্দে কি করবেন ভেবে পাচ্ছেন না নিবেদিতা চাইতেন যে মাকে কেন্দ্র করে একটা আনন্দের হাট বসিয়ে দেবেন তিনি যখন প্রথম স্কুল তৈরি করলেন স্কুলের কিছুদিন পরই তিনি চাইলেন ওখানে একটা এক্সিবিশন করবেন প্রদর্শনী ওই স্কুলের ঘরে মেয়েরা যে যা জানে সেলাই যা জানে যা বইপত্র যা কিছু আছে একটা প্রদর্শনী করে তার মাঝখানে একটা চেয়ারে মাকে বসিয়ে রাখবেন এটি হচ্ছে মনের ভাবনা কেন তিনি জগৎ জননী তাকে ওই ছাত্রী ছাত্রীদের মাসি পিসি মা কাকি খুড়ি যারা আসবে ওই প্রদর্শনী দেখতে তারা যে মাকে প্রণাম করতে পারবে তিনি যখন যেখানে মেয়েদের নিয়ে যেতেন সঙ্গে করে তিনি মাকে নিয়ে যেতেন কখনো বোটানিক্যাল গার্ডেন দেখাতে নিয়ে গেছেন কখনো অর্কিড চ্যাটার্জির নার্সারি দেখাতে নিয়ে গেছেন কখনো অর্কিড দেখাতে নিয়ে গেছেন একবার তো মি জাদুঘর দেখাবার নিয়ে যাওয়ার সব প্ল্যান ছিল মা যেতে পারেনি মা শরীর অসুস্থ হয়ে পড়েছিল নিবেদিতা জেদ ধরেছিলেন যে ভারতীয়দের মধ্যে যখন তিনি কাজ করতে চাইছেন তখন তিনি নতুন ভারতবর্ষে থাকবেন না তিনি চৌরঙ্গিতে থাকবেন না তিনি থাকবেন পুরনো ভারতবর্ষে তাই তিনি ওই বাঘবাজারেই থাকবেন বলে স্থির করেছিলেন তো তখন তো পাশেই মা রয়েছেন দশের দুই লেনে নিবেদিতা এবং তার আরো দুজন বন্ধু বিদেশিনী মিস ম্যাকলাউড আর মিসেস অলিবুল এই তিনজনকে স্বামীজি চেয়েছেন যে মায়ের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবেন এবারে তো গেছেন স্বামীজি স্বামীজি দোতলাতে আর উঠতে পারছেন না স্বামীজির মনে ভয় কি জানি করবেন তো মা তো একেই ব্রাহ্মণ বিধবা এতদিন আগের আজকের কথা আমরা বলছি না নিজেই মানে এই রকম ব্রাহ্মণ যারা তাদের তাদের ব্রাহ্মণীদের দ্বারা মা সদা পরিবেষ্টিতা সংস্কারাচ্ছন্ন আর নিজেই ব্রাহ্মণ ঘরের বিধবা তিনি কি করে ওদের গ্রহণ করবেন কিন্তু দেখুন স্বামীজি তো মাকে জানতেন আমাদের মনে হয় যে স্বামীজির কি তখনও কোথাও মাকে চিনতে একটু খামতি ছিল স্বামীজি ভয় পাচ্ছেন ওই বিশ্ববিখ্যাত বিবেকানন্দ ওই নিচের দোতালায় এ প্রান্ত থেকে ও প্রান্ত পাইচারি করছেন আর ভাবছেন কি হবে মা ওদের গ্রহণ করবেন তো এদিকে কি হলো তারা তো উপরে উঠেছেন মা তো উপরে বসে আছেন দেখুন সরস্বতী কিনা সব জানেন কি করলেন প্রথমে ওরা যখন গেলেন মা কি করলেন প্রথমে ওদের সঙ্গে করমর্দন করলেন হ্যান্ডশেক বিদেশি তো প্রথা তাই তারপর কি করলেন তারপর যেমন আমাদের ভারতবর্ষে মায়েরা করেন অনেক দিন পরে মেয়ে যদি বাইরে থেকে আসে মা কি করেন তাকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খান মা তাই করলেন তারপর বললেন তোমার নাম কি তিনি বললেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল ওরে বাবা এত বড় নাম ধরে আমি ডাকতে পারবো না তা আমি তোমায় খুকি বলে ডাকি তখন খুব খুশি দেখুন উনি বাংলায় উনি ইংরেজিতে কথা বলছেন কিন্তু কারো বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না কেন এটা তো হৃদয়ের ভাষা এটা তো ল্যাঙ্গুয়েজ অফ হার্ট এজন্য সবাই বুঝতে পারছেন তারপরে তো আরো আশ্চর্য ঘটনা ঘটলো এরপর তাদের খেতে দেওয়া হলো আর সবাইকে অবাক করে দিয়ে মা কি করলেন তাদের সঙ্গে খেলেন আরে এই খবর যখন নিচে স্বামীজির কাছে পৌঁছল স্বামীজি আত্মহারা হয়ে গেছেন স্বামীজি লিখছেন তার গুরু ভাইকে চিঠিতে লিখছেন ভাবতে পারো ভাইয়া রামকৃষ্ণানন্দ স্বামীকে লিখছেন ম্যাড্রাসে যে মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত স্বামীজি ভাবছেন এ কোন মা এ কোন গন্ডি ভাঙা মা কে ঠাকুর আমাদের জন্য রেখে গেছেন সাধক কবি লিখছেন কি লিখছেন নিখিল মাতৃ হৃদয়ে সাগর মন্থন সুধা মুরতি এই পৃথিবীতে যত মা আছে সব মায়ের ভালোবাসাকে যদি এক করা যায় তাকে যদি মন্থন করা যায় সেখান থেকে যে সুধা যে অমৃত উঠবে তা দিয়ে যদি কোনো মূর্তি তৈরি করা যায় সেই মূর্তি হচ্ছে আমাদের এই মা এই গন্ডি ভাঙা মায়ের নিবেদিতা এই মাকে চিনতে পেরেছিলেন কিন্তু নিবেদিতা প্রথমেই কিন্তু বুঝতে পারেননি যে মা তাদের বাড়িতে আশ্রয় দিয়ে যে কি সাংঘাতিক একটা বিপ্লব ঘটিয়েছিলেন কারণ নিবেদিতা তখনও আমাদের দেশের ওই ভাতের হাড়ির যে ছুঁতমার্গ যে ছোঁয়াছুঁই ব্যাপারটা তো তখনও তিনি অতটা বুঝতে পারেননি তিনি শুধু এইটুকু বলেছিলেন যে মা তাদের সঙ্গে তাদের আশ্রয় দেওয়াতে তাদের এই দেশে কাজ কাজ করার পথটি খুলে গেছে তারা কাজ করতে পারবেন আর কি নিবেদিতা কিন্তু মাকে যে দেখে অভিভূত হয়েছিলেন এই পল্লী গ্রামে জন্মানো প্রায় নিরক্ষর মানে প্রায় অক্ষর পরিচয় পরিচয়হীনা এই মহিলার মর্যাদা এবং স্বচ্ছ বুদ্ধির গরিমায় নিবেদিতা অভিভূত হয়ে গেছিলেন শুধু যে মায়ের ভালোবাসা দেখেই অভিভূত অভিভূত হয়েছিলেন তা কিন্তু নয় কেন কারণ নিবেদিতা এতদিন কে শুনে বড় হয়েছেন যে ভারতবর্ষের মেয়েরা অজ্ঞ তারা লেখাপড়া জানে না তা শুধু অজ্ঞই নয় তারা কুসংস্কারাচ্ছন্ন তারা জন সঙ্গে সঙ্গে সন্তানকে গঙ্গায় ফেলে দেয় এই তো পাদ্রীরা এই তো মিশনারিজরা তাদেরকে বলেছেন সেই জন্য ভারতবর্ষে মিশনারি পাঠাও যাতে তাদের মেয়েদের তাদের শিক্ষা দেওয়া হয় তারা অশিক্ষিত নিবেদিত তো এটা শুনেই বড় হয়েছেন কেন আপনারা যারা স্বামীজির জীবনী পড়েছেন স্বামীজিকে বিদেশে যখন তিনি বক্তৃতা করতে গেছেন মহিলারা কিভাবে স্বামীজিকে শ্লেষ করেছেন স্বামীজি আপনার দেশে তো সব মেয়েরা জন্মালে তো তাকে গঙ্গায় ফেলে দেওয়া হয় তাই না স্বামীজি স্বামীজি শুনতে শুনতে দুঃখে যন্ত্রণায় এক একবার কি উত্তর দিয়েছে ফেটে পড়েছেন বলেছেন হ্যাঁ ম্যাডাম ঠিক শুনেছেন আমাদের দেশে তো সব মেয়েদেরই গঙ্গায় ফেলে দেওয়া হয় আর যে সন্তান জন্মালেই গঙ্গায় ফেলে দেওয়া হয় আর যেহেতু আমি তো মেয়ে নই তাই আমি এখনো বেঁচে আছি কখনো কখনো উত্তক্ত হয়ে স্বামীজি বলে ফেলেছে হ্যাঁ ম্যাডাম ঠিকই বলেছেন আমাদের দেশে সমস্ত মেয়েদেরকে গঙ্গায় ফেলে দেওয়া হয় সেই জন্য ভারতবর্ষে এখন প্রসবাদী কর্ম পুরুষরাই করছেন এই সব কথা স্বামীজি বলছেন সেই সব শুনেই তো নিবেদিতা বড় হয়েছেন কিন্তু নিবেদিতা কি দেখলেন এসে উনি বলছেন কথামৃতের মৃতের ভাষায় বলি হাজার বছরের অন্ধকার ঘরে যখন আলো আসে তখন কি একটু একটু করে আলো হয় না এই এত বছরের অন্ধকার এত কুসংস্কার এই সব কিন্তু কোথায় মিলিয়ে গেল ওই এক একজন প্রাচ্য নারীর জ্ঞানের গরিমায় নিবেদিতা অবাক হয়ে তাকে দেখছেন নিবেদিতা শুধু যে শরদা দেবীর উদারতা তার স্নেহ তার সহজ বুদ্ধিতেই নয় তার এই দৃঢ় বিচারশীল প্রজ্ঞাতেও চমকে উঠেছিলেন তিনি চিঠিতে লিখছেন যে প্রজ্ঞা এবং মাধুর্যের সমন্বয়ে সরলতমা সেই বাণী মূর্তি যেন সম্ভ্রান্ত সৌন্দ সম্ভ্রান্ত সৌজন্যের সৌন্দর্য লিখছেন উদার মুক্ত মনের মহিমা তিনি সর্বদা বিকিরণ করে চলেছেন উনি বলছেন যে তিনি যেহেতু আমাদের গ্রহণ করেছিলেন তাই এই ভাবি কাজের পথ আমাদের প্রসারিত হয়েছিল তিনি বলছেন যে যখন তিনি ভারতবর্ষে এসেছিলেন দেখুন তখন নিবেদিতা যে কি করেছেন আমাদের জন্য আমরা আজও তার মূল্যায়ন করতে পারিনি আমাদের যিনি থার্ড প্রেসিডেন্ট শ্রদ্ধাপানা মাতাজি বলতেন যে জানো উনি দীর্ঘদিন নিবেদিতা স্কুলে ছিলেন উনি বলতেন জানো আমি যখন বাইরে যাই আমি দেখি যে আখ সুগার কেন আখ মেশিনে পেশা হচ্ছে একটা একটা পাত্রে তার রসগুলো পড়ছে আর ছিবড়েটা আরেকদিকে রাখা থাকে আমি ওই ছিবড়েটা যখন দেখি না আমার তখন নিবেদিতার কথা মনে হয় নিবেদিতা ঠিক এইভাবে আমাদের জন্য আমাদের দেশের জন্য নিজেকে নিঃশেষে এরকম ছিব্রে করে ফেলেছিলেন আমরা কেউ তার মূল্য বুঝিনি নিবেদিতা আমাদের জন্য কি করেছিল। আজকে আমার সেটা বলবার দিন নয় শুধু একটুই বলবো যে নিবেদিতা যে স্কুল করেছিলেন তখন কি স্কুল ছিল না স্কুল তো ছিল তখন ছিল বেথুন স্কুল ভিক্টোরিয়া স্কুল তারপরে মানে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন তারপরে ছিল ব্রাহ্মবালিকা ইডেন স্কুল এরকম মেয়েদের স্কুল তো ছিল আর মিশনারিদের ছিল লরেটো কনভেন্ট এগুলো সব ছিল কিন্তু আমাদের যে অভিভাবকরা এই তারা এই সমস্ত স্কুলে তাদের মেয়েদেরকে পাঠাতে রাজি হতেন না কেন কোনো কোনো স্কুলে কি ছিল কোনো কোনো স্কুলে ছিল যে সেটা সম্পূর্ণ পাশ্চাত্য অনুকরণ করা হতো এবং মানে অন্ধভাবে এবং দেশীয় যে আমাদের ঐতিহ্য তাকে অবমাননা করা হতো অবজ্ঞা করা হতো আবার ধর্মান্তকরণের চেষ্টা করা হতো আর যে সমস্ত স্কুলগুলো ছিল আমাদের দেশীয় সেখানে শুধুমাত্রই দেশীয় ভাব সেখানে ইংরেজি বা অন্য কিছু একেবারেই ব্রার্থ ছিল স্বামীজি কি চেয়েছিলেন যে আমাদের মেয়েরা দুটোই শিখবে সেই জন্যই তিনি নিবেদিতার স্কুলটা করে করতে চেয়েছিলেন করেছিলেন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন দেখুন যখন আমাদের প্রথম আমাদের নিবেদিতা যখন প্রথম এসছেন আমাদের দেশে সেই সময় কিন্তু আমাদের যে মেয়েরা শিক্ষা ছিল ছ ভাগ সিক্স পার্সেন্ট শিক্ষিত মেয়ের সংখ্যা ছিল কেউ পড়তে যেত না আর এই নিবেদিতা স্কুলে আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে বিবাহিত ছাত্রীর সংখ্যাই হচ্ছে সংখ্যা হচ্ছে চৌষট্টি জন তাহলে আমরা ভাবতে পারি যে নিবেদিতা স্কুলে কিভাবে কিভাবে তিনি চেষ্টা করেছেন রবিনীনাথ স্বয়ং বলছেন নিবেদিতা কেমন করে তা স্কুলটা চালাতেন কিভাবে চালিয়েছেন তিনি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে ছাত্রী ভিক্ষা করেছেন আক্ষরিক অর্থে ভিক্ষা করেছেন পায়ের কাছে বসে পড়েছেন হাত জোর করে বলেছেন দয়া করুন আপনার মেয়েটিকে আমাকে দু ঘন্টার জন্য ভিক্ষা দিন আপনি তো গঙ্গা স্নানে পাঠান আপনি তো কালীবাড়িতে পাঠান আমাকে দয়া করে দিন একটুও পড়বে গাড়ি পাঠাচ্ছেন গাড়ি করে বাড়ি থেকে নিয়ে আসছেন সে তো অন্য সে বলতে গেলে তো দিন শেষ হয়ে যাবে আমি যাচ্ছি না ওই কথায় কিন্তু নিবেদিতার কোনো মূল্য আমরা দেইনি কি করে স্কুল চালাতেন টাকা কোথায় নিবেদিতা যখন এদেশে এসছেন কেউ তাকে ছোঁয় না তার বাড়িতে কাজের লোক পাওয়া যায় না রান্না করতে পারেন না সময় নেই কি খাচ্ছেন দুধ আর ফল সেই স্কুল যেখানে তিনি থাকেন কি গরম উনি তো শীতের দেশের মেয়ে সে নিচু ছাদ প্রচণ্ড গরম একটা ফ্যান নিয়ে একটা লাইট নিয়ে একটা হাত পাখা সম্বল তিনি লিখছেন বই কি লিখছেন ভারতবর্ষের মেয়েদের কথা লিখছেন পাশ্চাত্যের কাছে কাছে ভারতবর্ষের মেয়েদের ঐতিহ্যের কথা লিখছেন তোমরা ভুল জানো ভারতবর্ষের মেয়েরা এরকম নয় লিখছেন ওয়েব অব ইন্ডিয়ান লাইফ লিখছেন ফুড ফলস অব ইন্ডিয়ান এই সমস্ত বইগুলো লিখছেন টেলস অব হিন্দুইজম লিখছেন তাতে উনি ভারতবর্ষের মেয়েদের ঐতিহ্যের কথা বলছেন প্রচন্ড গরম যখন বাইরে বেরিয়ে আসছেন ছাত্রীরা কি করছে দেখবার জন্য দু হাতে মাথা ঢেকে রেখেছেন সমস্ত মুখ লাল হয়ে র্যাশ বেরিয়ে গেছে কেউ জিজ্ঞাসা করছে সিস্টার কী হয়েছে বড় মাথায় যন্ত্রণা অসহ্য যন্ত্রণা আবার ফিরে গিয়ে আবার লিখতে বসেছেন তখন সব ভুল তারপরে কি হলো স্কুলের টাকা নেই রবীন্দ্রনাথ লিখছেন যে এই স্কুলটি তিনি কি করে চালিয়েছিলেন উনি বলছেন যে এখানে এটি চাঁদার টাকা হইতে নয় উদ্বৃত্ত অর্থ হইতে নয় একেবারেই উদরান্নের অংশ হইতে এই স্কুলটি চালিয়েছিলেন কি করেছিলেন যখনই দেখছেন স্কুলে টাকা শেষ হয়ে যাচ্ছে প্রথম বাদ দিচ্ছেন নিজের দুধটা দুধ আর খাব না নিবিজে আমরা কেউ বুঝিনি শুধু বুঝেছিলেন একজন সেটি হচ্ছেন শ্রী শ্রী মা ওই জন্য উনি একদম নিবিজি জোর করেছিলেন শোনো ছুটির দিনে বা 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 ছুটির সময়ে ওই দুপুর বেলা এক ঘন্টা অন্তত তোমাকে আমার কাছে এসে বিশ্রাম করতে হবে কিরকম নিবেদিতা লিখছেন যে মেঝেতে যেখানে এখন আপনারা মায়ের ছবি দেখেন বসানো আছে ওই লাল মেঝেতে সারি সারি মাদুর পাতা আছে আর একটা করে বালিশ রাখা আছে সবার সঙ্গে নিবেদিতাকেও ওই বালিশে ওই ওইখানে এক ঘন্টা বিশ্রাম করতে হবে মায়ের নির্দেশ নিবেদা চিঠিতে লিখছেন আলাদা আলাদা নয় একা একা নয় সবার সঙ্গে শুতে হবে উনি লিখছেন চিঠিতে আজকে একাদশী নিবেদিতা বলছেন আমি শাড়ি পরেছি আর এই ছোট্ট খুঁকিটির মতো মায়ের চারপাশে আমি ঘুরঘুর ঘুর ঘঘুর করছি তিনি যে মাকে এত ভালোবাসতেন একটু মাকে আনন্দ দেবার জন্য তিনি যে কী করবেন বুঝেই পেতেন না একবার কি হয়েছে একদিন তিনি ওই মায়ের বাড়িতে তিনি কি করেছেন না থাবা দিয়ে বসে উনি সিংহ সেজেছেন আর পিঠের উপরে বসিয়েছেন কাকে না ঠাকুরের ভাইজি লক্ষ্মী দিদিকে লক্ষ্মী দিদি হলেন গিয়ে দুর্গা আর তিনি হলেন সিংহ এবার ওই সমস্ত ঘরটা ওই লাল মেঝেটা উনি থাবা দিয়ে বসে সিংহের মতো তর্জন গর্জন করে ঘুরে বেড়াচ্ছেন আর ওই দৃশ্য দেখে মা এবং তার সঙ্গিনীরা একেবারে হেসে কুটি কোন নিবেদিতা যাকে দেখেছেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট স্বামী জ্যোতিষ্বরানন্দ তিনি আমাদের সিনিয়র মাতাজিদের কাছে বলেছেন যে নিবেদিতার বক্তৃতা তিনি শুনেছিলেন যে নিবেদিতার বক্তৃতা শুনলে মরা মানুষ জীবন্ত হয়ে ওঠে সেই নিবেদিতা যার এক ডাকে হাজার হাজার ছেলে নিজের মা বাড়ি ঘর আত্মীয় স্বজন ছেড়ে জন্মভূমির জন্য হাসতে হাসতে প্রাণ দিতে পেরেছেন সেই নিবেদিতা কি না মাকে আনন্দ দেবেন বলে ভাবতে পারি যে মাটিতে হামাগুড়ি দিয়ে সিংহ হয়ে ঘুরছেন এই তিনি মাকে চিনতে পেরেছিলেন আরো কত কাহিনী আছে একবার তিনি মাকে বলছেন মাতা দেবী আপনি হইলেন আমাদের কালী মাও তো কম রসিকা ছিলেন না মা হাসতে হাসতে বলছে না বাবা আমি ওই টালি হতে পারবো না তাহলে ওই জীব বের করে থাকতে হবে তখন নিবেদে যখন ট্রান্সলেট করে বলে দেওয়া হলো তিনি বলছেন না না আপনাকে জীব বাহির করিতে হইবে না আপনি এমনি কালি কেন না শ্রীরামকৃষ্ণ যে শিব তখন মা হেসে বললেন আচ্ছা বাপু তাহলে নয় দেখা যাবে যে আপনারা যে আজকে মায়ের ছবি দেখেন এটি কিন্তু নিবেদিতা না থাকলে আমরা পেতাম না মা তো ভীষণ লজ্জাশীলা ছিলেন না ছবি কিছুতেই তুলবেন না মা এবং মিসেস অলিবুল দুজনে মিলে জোর করে নিবেদিতা এবং মিসেস অলিবুল দুজনে কত জোর করে মাকে বলেছেন মা আমরা বিদেশে নিয়ে যাব ছবি তুলুন বলে বলে মাকে জোর করে ছবি তুলিয়েছেন আরো কত কাহিনী আছে মায়ের সঙ্গে নিবেদিতার নিবেদিতা নানা নানা পরিবেশ পরিস্থিতির মধ্যে মাকে দেখেছিলেন একবার সেদিন ছিল ইস্টার স্যাটারডে তিনি মায়ের কাছে এসছেন মা তাকে জিজ্ঞাসা করছেন আচ্ছা এই ইস্টার স্যাটারডের দিন কি হয় তো সেদিন ছিল খ্রিস্টের পুনরুত্থান দিবস মানে ইস্টার স্যাটারডে তো মা বলছেন হ্যাঁ সিস্টার কি করলেন ওই একটা ফার্সি অর্গ্যান ছিল ওর কাছে ওইটা দিয়ে উনি ইস্টারের যে গীতিবাদ্য ইংরেজিতে ওটা উনি মাকে বাজিয়ে গান করে শোনাচ্ছেন আর নিবেদিত অবাক হয়ে দেখছেন যে ওটা তো বিদেশি ভাষা বিদেশি ভাব কিন্তু মার বুঝতে এতটুকু সময় লাগলো না মার মুখে কি প্রসন্নতা মা বলছেন যে বাহ নিবেদিতা সেদিন বুঝতে পেরেছিলেন যে ধর্ম সংস্কৃতির কি বিরাট মহিমা তার মধ্যে আর একদিন মা মার কাছে এসেছে নিবেদিতা তিনি আমার মা দেখুন জানবার শখ কত নিজের তো পাঁচ বছর বয়সে বিয়ে হয়ে গেছে বলছেন খুকি তোমার দেশে বিয়ে কি করে হয় এবারে নিবেদিতা তখন মাকে বলছেন যে চার্চে গিয়ে এরকম বলতে হবে সুখে দুঃখে সম্পদে বিপদে শক্তিতে অশক্তিতে যাবত মৃত্যু আমাদের এই পর্যন্ত বলে নিবেদিতা মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছে অবাক মার মুখ কি উদ্ভাসিত মা বলছেন বাহ বাহ কি ধর্মীয় ভাব কি ধর্মীয় ভাব নিবেদিতা অবাক হয়ে গেছেন যে মা এই পর্দানুসী মহিলা তিনি তার নিজের গৃহের মধ্যে সমস্ত পৃথিবীটাকেই যেন ঢুকিয়ে এনেছিলেন ভেতরে এনে নিয়েছিলেন নিবেদিতাকে একবার মুসলমানরা ইসলামরা বলেছিল যে আপনি এশিয়ায় ইসলাম এই বিষয়ের উপরে একটি বক্তৃতা করুন তো নিবেদিতা এসেছেন মায়ের কাছে পারমিশন নিতে মা বলছে নিশ্চয়ই বলবে সেই দিন নিবেদিতা অনুভব করেছিলেন যে শ্রী শ্রী মায়ের ওই বিরাট হৃদয়ে সমস্ত বিশ্বের মানুষের কিন্তু স্থান আছে আমাদের মনে পড়ে যে ওয়ার্সওয়ার তার একটা কবিতা আছে টু দা লাক সেখানে উনি লাস্টে বলছেন ট্রু টু ঠিক মাও যেন তেমনি তিনি এক হাতে গৃহজীবনকে আর এক হাতে বিশ্ব জীবনকে ধরে এক হাতে ভূমিকে আর এক হাতে ভুমাকে দু হাতে ধরে এক হাতে নীরকে এক হাতে আকাশকে দুহাতে ধরে যেন মিলন দুতির মতো আলোক দুতির মতো আজও আমাদের মধ্যে দাঁড়িয়ে আছেন নিবেদিতা এটা অনুভব করেছিলেন নিবেদিতা যে শুধু তার জীবনের আনন্দের মুহূর্তেই মায়ের কাছে গেছেন তা কিন্তু নয় নিবেদিতা জীবনের করুণ মুহূর্তে বিষণ্ন মুহূর্তেও মায়ের পদপ্রান্তে ছুটে গেছেন চোখের জলে মায়ের পা দুটি ধুয়ে দিয়েছেন আর সেই ভালোবাসা সেই প্রত্যাশাহীন সেই প্রত্যাখ্যানহীন ভালোবাসায় নিজেকে ভরে নিয়ে ফিরে এসেছেন কি দেখেছেন তিনি মায়ের মধ্যে তিনি আজকের আমাদের জন্য কি রেখে গেছেন মায়ের কথা নিবেদিতা বলছেন মায়ের জীবন যেন একটা নীরব প্রার্থনার মতো কি ছিল মায়ের বাড়িতে যে সেখানে যেতে এত ভালো লাগে না মায়ের বাড়িতে শুধু এটাই আছে তুমি কারোর কাছে কিছু চেয়েও না কোনো প্রত্যাশা নেই মায়ের জীবন তো এটাই আমাদের দেখিয়েছে কারোর কাছে কিছু চেয়েও না দিদি বলছেন মা দেখতে এসেছেন ওকে কি খুশি বলছেন কি কেন আমাদের এত ভালো লাগে মায়ের বাড়িতে যেতে ওখানে আছে তুমি এসেছো খুব ভালো তুমি ভালো থাকো তাহলেই আমি খুশি আমি তোমার কাছে কিচ্ছু চাই না ওই যে একই কথা দাও দাও ফিরে নাহি চাও থাকি যদি হৃদয়ে সম্বল অনন্তের তুমি অধিকারী প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান মা কি বলছেন চিত হাত করো না কারো কাছে সর্বদা উপুর হাত করো যে স্বামীজি জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করো আজকের দিনের জন্য মায়ের এই শিক্ষা যে আমাদের জন্য কত দরকার দেখুন আপনারা ঠিক আছে আমি যেখানে সেখানে আমরা যাই দেখি তো যে বাড়িতে আপনারা জন্মেছেন বি হয়ে যে বাড়িতে এসেছেন বলতে কি পারেন জীবনের শেষ দিন সেই বাড়িতেই কাটবে না বৃদ্ধাশ্রমে কাটবে জানেন না যে ছেলে হৃদয় নিংরানো ছেলে রাখবে তো শেষ দিন কত কাহিনী সেদিন কি হবে মা আগের থেকে সাবধান করে দিচ্ছেন কারোর কাছে কিছু চেয়েও না স্বামী না পুত্র না কন্যা না কেউ না কেউ না নিবেদিতা এইটি দেখেছিলেন প্রত্যাশাহীন তোমার যা দেবার আছে দাও বলছেন যে অন্যত্র আমরা দেখি আদার্স উই অ্যাডমায়ার আদার্স উই লাভ বাট মায়ের কাছে গিয়ে উনি বলছেন টু হার উই বিলং মাগো আমি শুধুই তোমার সংসারে এমন অনেক কাজ আমার দায়িত্ব তুমি ছেলে টেলে সব রয়েছে তুমি দিয়েছো আমাকে আমি তৈরি করে দিলাম মানুষ করে দিলাম ব্যাস আমার কোনো চাহিদা নেই মনে পড়ে আকবর বাদশাহ গল্পটা আকবর বাদশাহ এসেছে তো তিনি কিছু অর্থ চাইতে এসেছেন তো আকবর বাদশাহ নামাজ পড়তে বসেছেন নামাজ পড়া হয়ে গেছে প্রার্থনা করছেন আল্লাহর কাছে হে আল্লাহ আমাকে ধন দাও দৌলত দাও ঐশ্বর্য দাও তো ফকির বাদশাহ ওই ফকির বাবু সে আস্তে আস্তে উঠে চলে গেছে তো আকবর আকবরবাসা তো ওই ফকির সাধুদের খুব ভালোবাসতেন শ্রদ্ধা করতেন তো একটু সেনাপতি এই শিক্ষিত যাও যাও ডেকে নিয়ে এসে ডেকে নিয়ে এসে চলে গেল কেন তো অনেক দূর চলে গেছে সেনাপতি গিয়ে আবার তাকে ফেরত নিয়ে এসছেন তো আকবর আকবরবাদশা বলছেন যে সাধু বাবা ফকির বাবা আপনি এসেছিলেন বলে হ্যাঁ আপনি চলে গেলেন কেন বলে চলে গেলাম বলছি কেন কিসের জন্য এসেছিলেন বলে বাদশাহ আমি তো এসেছিলাম একটু ধন দৌল তোমার কাছ থেকে নিতে তো বলছে না নিয়ে চলে গেলেন তো বাদশাহ আমি দেখলাম যে তুমিও তো ভিক্ষারী তুমিও তো ভিক্ষা চাইছো তাহলে তুমি যার কাছে চাইছো আমিও তার কাছেই চাই তো চাইতে যদি হয় মা বলছেন তো দেনেওয়ালা একজন তিনি আছেন আর সংসারে কারোর কাছে কিছু চেয়েও না আর খোদা যাব দেতা হয় ছপ্পর ফাড় করে দেতা হয় মানুষ দিতে পারবে না এই মায়ের জীবন সিস্টারিতে দেখিয়ে গেছেন আজকে দিনের জন্য আমাদের জন্য একটি সবচেয়ে বড় শিক্ষা দেখুন মাও কি ভালোবাসতেন সিস্টারকে একবার মা একটার জন্য পাখা করে দিয়েছেন ছোট্ট রেশমি পাখা সিস্টার সেটা পেয়ে কি আনন্দ একবার মাথায় ঠেকাচ্ছেন যারা বসে আছেন সবাইকে একবার একবার করে দেখো 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 এটি মাতা দেবী আমার জন্য করিয়াছেন মা দেখে বলছেন দেখেছো ওর বাইরেটিও সাদা ওর ভেতরটিও সাদা একটা সামান্য জিনিস পেয়ে কি আনন্দ ওর একবার সিস্টার বলেছেন যে ঠাকুরকে পায়েস রান্না ভোগ রান্না করে দেবেন ব্যাস হয়ে গেল মায়ের চারপাশে যারা ছিলেন মানে এখনই আমরা ভাবতে পারি না যে ঠাকুরকে অব্রাহ্মণকে ভোগ রান্না করে দেওয়ার কথা আর তখন আর মায়ের পাশে যারা থাকেন তারা তো খুবই সংস্কারাচ্ছন্ন তো গোড়া মহিলারা তারা তো একেবারে রে রে করে উঠেছে একই কাণ্ড তো মা কি করলেন মা কি বললেন মা যে আমি প্রথমেই বলেছিলাম না বিপ্লবিনী দেখুন আমাদের মতন বক্তৃতা করেননি বই লেখেননি কিচ্ছু করেননি কিন্তু কি বিপ্লব উনি বললেন নিবেদিতা আমার মেয়ে নিবেদিতার ঠাকুরকে ভোগ রেধে দেবার অধিকার আছে এবং সেই প্রসাদ আমি গ্রহণ করব তাতে যদি কারো আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাক বলছেন কাদের কাছে রসদ্দার বলরাম বাবুর এমন বিপ্লব বলে দিলেন কাউকে ভয় নেই এই রকম তারপরে আমরা আরো দেখি মা যে কি সুন্দর সুন্দর চিঠি লিখেছিলেন নিবেদিতাকে আমাদের সব হারিয়ে গেছে কিন্তু একটি চিঠির কথা বলি যেটি মা লিখেছিলেন শারদানন্দ মহারাজ ওটাকে ইংরেজি করে সিস্টারকে পাঠিয়েছিলেন ওটার বাংলাটা বলছি আমি মা সেখানে লিখেছিলেন যে স্নেহের খুঁকি নিবেদিতা তুমি আমার নিকট তোমার একটি ফটো আছে অনেক সময় চাহিয়া থাকি তখন মনে তাহার দিকে চাহিয়া থাকি তখন মনে হয় তুমি যেন আমাদের মধ্যেই রহিয়াছ তুমি কবে কোন বৎসর ফিরিয়া আসি আসিবে তোমার কথা আমি সর্বদা মনে করি বলে অনেক কথা লিখে আরও লিখছেন যে তুমি যখন আসিবে ফিরিয়া আসিবে বাংলা ভাষা যেন ভুলিয়া যাইও না তাহা হইলে তো আমি তোমার সহিত কথা কহিতে পারিব না এরকম কত সুন্দর সুন্দর চিঠি একবার নিবেদিতা মাকে একটা এন্ডির চাদর দিয়েছিলেন সেটা একেবারে জীর্ণ হয়ে গেছে মানে ভাজে ভাজে ছিঁড়ে গেছে তো মায়ের সেবক সেবক বলেছেন মা এবার এটি বাদ দি মা বলছে না না উনি ওর ভাজে ভাজে কালো জিরে দিয়ে দিয়ে রাখছেন বলছে না না এটি নিবেদিতা আমাকে দিয়েছিল এটি দেখলেই ওর কথা মনে পড়ে নিবেদিতা একটা জার্মান সিলভারের কৌটো দিয়েছিলেন মাকে মা তার মধ্যে কি রাখতেন জানেন সবচেয়ে প্রিয় জিনিস ঠাকুরের কেশ আর রোজ পুজো করার সময় বের করে দেখতেন যদি নিবেদিতা চলে গেলেন মা একেবারে শোকে স্তব্ধ হয়ে গেছিল চোখ দিয়ে ওই জল পড়ছে বলে কতবার সিস্টারের কথা বলছেন কি মেয়েই ছিল যখন সন্ধেবেলা আসতো আলোটা আড়াল করে দিত কাগজ দিয়ে পাছে আমার চোখে আলো লাগে কখনো পায়ে হাত দেয়নি রুমাল দিয়ে পা স্পর্শ করত বলে মা চোখের জল ফেলতে বলতে বলছেন যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী নিবেদিতার কাছে শ্রী শ্রী মা হয়ে উঠেছিলেন তাদের এই তাদের যে খ্রিস্টীয় আদর্শ তার যে যে তাদের যে সর্বোচ্চ আদর্শের যে প্রতীক মানবপুত্রের যিনি কুমারী মাতা মেরি আমরা দেখি যখন তিনি বিদেশে গেছেন তার বন্ধু আহ সারাবুলের অসুখের সময় বস্টনে গেছেন সেখানে তিনি একদিন সকালবেলা গির্জায় গেছেন সেখানে তিনি সারার জন্য প্রার্থনা করতে গেছেন সেখানে তিনি সবাই তিনি লিখছেন সেখানে গিয়ে তার অপূর্ব অনুভূতি হয়েছিল সবাই যখন মেরি মাকে দেখছে সেখানে তিনি তার তার মধ্যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মা কে তিনি ফিরে এসে একটি অপূর্ব সুন্দর লেখা লিখেছিলেন সেখানে উনি লিখছেন যে ওই ডায়রিতে যে লিখছেন না সেটা মানে উনি প্রকৃতি তো প্রকৃতি প্রেমিক ছিলেন উনি এই প্রকৃতির যে স্নিগ্ধতম মধুরতম যে প্রকাশ সেইটা দিয়ে তিনি মায়ের জন্য যেন বলা যায় মাকে সাজিয়েছিলেন উনি লিখছেন যে আদরিণী মা আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে সেখানে সবাই যখন জননী মেরির কথা ভাবছিল তখন আমার মনে পড়ে গেল তোমার কথা তোমার সাদা শাড়ি তোমার হাতের বালা তোমার ওই মিষ্টি মুখ সব আমার মনে পড়ে গেল আর কি মনে হলো জানো মা মনে হলো যে ওই সাড়ার রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ আর মাগো জানো কি ভাবলাম ভাবলাম সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে যে কি বোকামি করেছি তখন কেন আমি বুঝতে পারিনি যে তোমার শ্রীচরণের কাছে ওই ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব সব কিছু মাগো মা তুমি ভালোবাসায় ভরা আর তোমার ভালোবাসায় এই ভালোবাসা এই পৃথিবীর ভালোবাসা নয় সেখানে কোনো খাদ নেই কোনো উগ্রতা নেই কোনো উচ্ছ্বাস নেই এটি স্নিগ্ধ শান্তি সকলের কল্যাণ আনে অমঙ্গল করে না কারো তা সোনার আলোয় ভরা খেলায় ভরা প্রেমময়ী মাগ তোমার জন্য যদি একটা কবিতা কিংবা একটা স্তোত্র লিখে দিতে পারতাম কিন্তু কি মনে হয় জানো তাও যেন তোমার তুলনায় শব্দ মুখর শোনাবে মাগ তুমি সত্যি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র যে স্মৃতিচিহ্নটুকু তিনি রেখে গেছেন তার সন্তানদের জন্য যারা নিঃসঙ্গ যারা নিঃসহায় সত্যি ভগবানের সব রচনাগুলি সবই নীরব তা অজানিতে আমাদের জীবনে আসে ঠিক যেমন বাতাস যেমন সূর্যের আলো যেমন বাগানে ফুলের গন্ধ এই সব নীরব জিনিসগুলি তোমারই মতো প্রিয়তমা মা আমার তোমার চিরদিনের বোকা খুকি নিবেদিতা আমি শেষ করব সেই প্রথম সুর টেনে এই যে নিবেদিতা যে মাকে মায়ের কাছে ছিলেন মা কি দৃষ্টিতে দেখতেন নিবেদিতাকে কি বলতেন নিবেদিতা তো বলতেন যে নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ কিন্তু মা তার নিজের মনের ভাবটা শারদানন্দ মহারাজকে দিয়ে নিবেদিতাকে লিখিয়েছিলেন তিনি বলতেন যে ইউ আর এ ম্যানিফেস্টেশন অফ দ্য এভার ব্লিসফুল মাদার একবার ঠাকুর যখন সমাধি থেকে উঠেছেন দেখেছিলেন তিনি একটা একটা দেশে গেছেন সেখানে সব সাদা সাদা লোক বলছেন আমি আজকে এলাম সব ধবধব লোক তখন তো কেউ বুঝতে পারেননি পরে যখন সিস্টার এলেন তখন ওরা বুঝতে পেরেছিলেন যে ঠাকুর ওদের দেশে গিয়েছিলেন তাই মা বলতেন নিবিজিটা তো এ দেশের লোক শুধু ঠাকুরের কাজের জন্য ও দেশে জন্মেছে আর স্বামীজি যে বলে প্রথমেই আমি বললাম স্বামীজি যে বলেছিলেন যে তিনি বিশ্বাস করেছিলেন যে প্রাচ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতির উৎকৃষ্ট উপাদানের পৃথিবী হচ্ছেন নিবেদিতা এবং শ্রী মা এবং পৃথিবীর এই দুই গোলার্ধের এই দুজনের সংস্কৃতির মিলনে তৈরি হবে একটা মহান শিক্ষা আন্দোলনের বীজ এবং তা থেকে গড়ে উঠবে সম্পূর্ণ স্বাধীন নারীদের জন্য আধ্যাত্মিক মঠ স্ত্রী মঠ এটা তো ঠিক যে নিমিত থাকে যে স্বামীজি এনেছিলেন এত কষ্ট করে এত বিদেশ থেকে সেটা কি শুধু মেয়েদের এবিসিটি শেখাবেন না আর শ্রী মাও এটা চেয়েছিলেন এই যে মায়ের চিঠি এটা একটা দলিল মা লিখছেন যখন উনিশশো সালের সাত অক্টোবর স্বামী শারদানন্দ জী শ্রীমতী বুলকে লিখছেন যে নিবেদিতা এবং আমি সিসি মায়ের সঙ্গে কথা বলে দেখেছি তার ইচ্ছা বেলুর মঠের মতো মেয়েদের একটি মঠ গড়ে ওঠে এই এই ব্যাপারে সিসি মায়েরও নিবেদিতাকে একটা চিঠি লিখেছেন সেটি একটা দলিল বলা যায় মা লিখছেন স্নেহের খুকি নিবেদিতা ভগবানের নিকট সর্বদা প্রার্থনা করি তিনি তোমার মহৎ উদ্যমে সহায় হন ভারতবর্ষে মেয়েদের আশ্রম সম্বন্ধে তোমার অভিলাষ তিনি পূর্ণ করুন এবং যথার্থ ধর্ম শিক্ষা দ্বারা আশ্রমের উদ্দেশ্য যেন সিদ্ধ হয় তাই আমরা মনে করি যে সারদা মঠ তৈরি হয়েছে এই সারদা মঠের প্রধান স্থপতি প্রধান ঋত্বিক কিন্তু ব্রহ্মচারিণী আক্ষরিক অর্থে যিনি সন্ন্যাসিনী সেই ভগিনী নিবেদিতা তিনি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের অগ্রজা নমস্কার